গোপন কথাটি থাকে নি গোপনে জটিলতাময় কিছুদিন পার করে এখন স্বামী সন্তান নিয়ে সুখে আছেন বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাস এত সব জটিলতার পেছনে যে নবাগত নায়িকা বুবলি আছেন সেটা বলার অপেক্ষা রাখে না সাংসারিক অশান্তি কেটে গেছে পরিচালকদের সঙ্গে সাকিব খানের বিবাদও মিটে গেছে এমন সময় বিশ্বাস নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন যা এখন আলোচনার তুঙ্গে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই সুপারস্টার নায়িকা লিখেছেন কাছের মানুষকে পাশে থেকে সাহস দিতে হয় লোক দেখিয়ে নয় কিন্তু দূরের মানুষগুলো দু চারটা সস্তা স্ট্যাটাস দিয়ে নিজেকে কাছের মানুষ হিসেবে দেখানোর ব্যর্থ চেষ্টা করে তিনি আরও লিখেছেন একটু চোখ মেলে তাকালে দেখা যায় রাস্তার পাশে কিছু অসাধু মানুষ কোম্পানির প্রচারের স্বার্থে তিনশো টাকার প্রোডাক্ট একশো টাকায় বিক্রি করে সেই সব চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই প্রভাবিত হয় কিন্তু দুই দিন পর বোঝা যায় তারা কতটা ঠকেছে সেই সব মানুষগুলোও এমন সুযোগ বুঝে নিজেদের প্রচারণাটা সারিয়ে নেওয়ার ধান্দায় থাকে তারা পারিবারিক অশান্তির কারণে অস্থির মেজাজে পরিচালকদের সম্পর্কে মিডিয়ায় সাকিব খানের কিছু বক্তব্য নিয়ে তোলপাট শুরু হয় পরিচালক সমিতি সাকিবের ওই বক্তব্যকে আপত্তিকর দাবি করে তাকে নিষিদ্ধ করে তবে সিনিয়র শিল্পীদের হস্তক্ষেপে সাকিব খান দুঃখ প্রকাশ করায় বিষয়টি এখন মিটমাট হয়ে গেছে এই পুরোটা সময় সাকিবের পাশে ছিলেন অপবিশ্বাস সাকিবকে সাহস জুগিয়েছেন এই স্ট্যাটাসে তা পরিষ্কার আর যার দিকে ইঙ্গিত করেছেন তার নাম অনুমান করতে নিশ্চয়ই বেগ পেতে হবে না পাঠকদের